কথা শুনবে না বুঝেছো এই এরা আমার শরীর খারাপের দোহাই দিয়ে লুচি খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু আজ আমি লুচি আলুর দম খাবই আমি কারো কথা শুনবো না এই তুমি শোনো আমার কথা আজ আমি কারো কথা শুনবো না এই এই বাড়িতে এই প্রথম কোন বউ তার বরের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়েছে তারপর ওই যে লুচি আলুর দমের গন্ধ আমাকে লুচি আলুর দম না খেতে দিলে না আজকে আমি বিদ্রোহ করব আমি অনশন করব তাছাড়া তুমি একটু শুনে না ছোট বাবা কি বললো সবার জন্য লুচি আলুর দম বানিয়েছে কি কি বলেনি বড় মামা বলেনি হ্যাঁ বলেছি ও কিছু জানে না তাই বলেছে তুমি আর কোনো কথা বলবে না চুপ করে গিয়ে খাবার টেবিলে বসো দুধ কনফ্লেক্স দেওয়া হবে সেইটাই খাবে তুমি আরে ছোট মামা তো মহা মুশকিল হলো বলছিলাম কি যে মা বাবা তো রোজ রোজ খাওয়ার জন্য বায়না করেন না আর যখন একদিন চাইছেন দুটো লুচি দিই না মা সাদা তেলে ভাজা তো একদিন খেলে কিচ্ছু হবে না দেখেছো কি বললো শুনেছো ব্যাস আজকে আমি লুচি আলুর দম খাবো ব্যাস আর কি রে এই মানিস তোর কি এখনো ঘুম ভাঙেনি নাকি হ্যাঁ এই শ্রেয়া দেবেশ ও কোথায় গেলি সব সঙ্গীতা বাবা বলছি আপনার বড় ছেলে তো সেই কাক ভোরে কাজে বেরিয়ে গেছে ওই বুনগা না কোথায় একটা গেছে তা তো বুঝলাম কিন্তু বাকিরা কোথায় আচ্ছা বাবা কি ব্যাপার বলতো যবে থেকে এই বাড়িতে ধূপকাঠির ব্যবসা শুরু হয়েছে তবে থেকে রোজ সকালে বাড়িতে একটা বাজার বসছে আচ্ছা আমি কি একটু বেলা অবধি ঘুমোতে পারবো না অনেক তো ঘুমিয়েছিস ঘুমিয়ে ঘুমিয়ে তো এতদিন কাটিয়ে দিলি বাড়ির অন্য সব মেয়েরা যখন ঘুম থেকে উঠে সব কাজ সেরে ফেলে তারপরে তোর ঘুম ভাঙে এই ছোট বৌমাকে দেখ না তোরই তো সমবয়সী একটা মেয়ে একার হাতে কত কিছু সামলায় বলতো ওর কাছ থেকে কাজকর্ম কিছু শিখে নে তবে তোর জীবনে উন্নতি হবে এখন তো এটাই বাকি এই জাটটার কাছ থেকে আমাকে এখন লাইফস্টাইল শিখতে হবে আচ্ছা বাবা তোমরা সবাই শিখছো শেখো না আমাকে কেন টানাটানি করছো ও বাবা সব কাজ একা করছিস দে 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 আমি ভেজে দিই তুই এগুলো বেলে নে আমি এগুলো ভেজে দিচ্ছি দাঁড়া আস্তে আস্তে দেখে কি করছিলিস বলতো এই দেখি দেখি আস্তে এতক্ষণ ঘরের মধ্যে কি করছিলিস বাবা এই যে এনেছি ওর মনে ছিল না আমারও অবশ্য মনে ছিল না তোমাদের চেঁচামেচিতে বুঝতে পারলাম তোর জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে দেখ অনিশ তোর বউ কি কাণ্ড ঘটিয়েছে দেখ সারপ্রাইজ বল হ্যাঁ এই কেকটা তোর বউ তোর জন্য নিজের হাতে বানিয়েছে তাই নাকি আপনি বানিয়েছেন ও তা কখন বানালেন এটা জানতাম না তো কখন আবার বানাবে রাত জেগে বানিয়েছে বুঝেছো খুব তো বলেছিলে বিয়ে করবে না যদি বিয়ে না করতে এরকম একখানা বউ পেতে রাত জেগে কে তোমায় কেক বানিয়ে দিত আর ওই লুচি আলুর দম এই না না আগে কেকটা কেটে ফেল তাড়াতাড়ি তারপর অনেক কাজ আছে মানে ব্যবসার কাজ নিয়ে বসতে হবে আচ্ছা ছোট বৌমা বলছিলাম যে আগে তো কেক কাটা তারপরে ওই লুচি আলুর দম তাই তো তুমি একটু চুপ করো সেই সকাল থেকে লুচি আলুর দম নিয়ে পড়েছে মা আমি ভোরে মন্দিরে গিয়ে অনিশবাবুর নামে পুজো দিয়ে এসেছি এই থালায় পুজোর ফুল আর প্রসাদ রয়েছে আপনি ছেলের মাথায় চুইয়ে আশীর্বাদ করুন দেখেছো বেশ বৌদি কিভাবে ছোট্টা ভাইয়ের জন্মদিনটা কাজে লাগালো একটা কেক বানাতে কত টাকা লাগে আর আদৌ কেকটা নিজে বানিয়েছে কিনা কে জানে আমার তো মনে হয় দোকান থেকে কিনে এনে নিজের নামে চালাচ্ছে
সকালবেলা পুজো দিয়ে এসেই বাড়িতে ওই লুচি বানাতে বসলো। ব্যাস সবাই গলে জল। আই মাস্ট সি মেজুবতি, মেয়েটা কিন্তু খুব সিয়ানা। কোন দেবতা কোন ফুলে তুষ্ট ও খুব ভালো করে জানে, কি বলো মেজুবতি? আমি আর কি বলবো বলো, আমি তো বললেই খারাপ হয়ে যায়, তাই ঠিক করেছি এবার থেকে আর কিছু বলবো না। তবে কি জানো সঙ্গীতা, এই মেয়ে যখন সুচ হয়ে ঢুকেছে না, তখন ফাল হয়ে বেরোবেই। দেখো এই কথাটা আবার আমি বলেছি, এটা কাউকে বলে দিও না জানো। কারোর জন্মদিন ঘটা করেই সকালবেলা সেলিব্রেট হচ্ছে, আবার কেক কাটিংটাও নাকি সকালে হবে। না আফটারঅল তোমাদের আদরের ছোট বৌমা ডিমান্ড করেছে, সেটা তো ফুলফিল করতে হবে। আচ্ছা মা, ওকে এই পুরো বার্থডেটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য কত পয়েন্ট দেবে? সারা রাত জেগে কেক বানিয়েছে, সকালবেলা পুজো দিতে গেছে, এখন আবার বিয়ে বাড়ির মতনই উলু জোকার দিয়ে আশীর্বাদের আয়োজন করেছে, নিশ্চয়ই অনেক পয়েন্ট পাবে, তাই না মা? এসব কি বলছিস তুই? কেন খারাপ কি বলেছি আমি? অবশ্যই এটা কিন্তু ঠিক, পয়েন্ট কিভাবে ছিনিয়ে আনতে হয় তোমাদের এই আদরের ছোট বৌমা খুব ভালো করে জানে। ওর এই একটা গুণ আমি স্বীকার করি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তবে কি বলতো, জীবনের খেলায় লড়াই করে জিতে পয়েন্ট ছিনিয়ে আনতে না ক্ষমতা লাগে, তার জন্য দম নিয়ে সততার সঙ্গে লড়াই করতে হয়। দিনের অর্ধেক সময় যদি ওই বিছানায় শুয়ে আর ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করলে না, কোনো খেলাতেই জেতা যায় না, পয়েন্ট ছিনিয়ে আনা তো দূরের কথা। সেই জন্যই তো বললাম, দিনের অর্ধেক সময় ঘুমিয়ে না থেকে ছোট বৌমার কাছ থেকে কিছু শিখে নে, কিভাবে জীবনের খেলায় লড়াই করে জিতে পয়েন্ট গেইন করতে হয়। আচ্ছা আবার কি শুরু হলো বলতো, এসব কথা এখন থাক না, আগে আমরা আসল কাজটা করি, কেকটা কাট, দাঁড়িয়ে থাকিস না, এই নে ধর। দিদি ভাই, ধর ধর ধর, দিদি ভাই এসো। প্রথম টুকরোটা তাকেই খাওয়ানো উচিত যে তোর জন্মদিনটা শুধু মনেই রাখেনি, নিজের পরিশ্রম আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে সারা রাত জেগে কেকটা বানিয়েছে, কাক ভোরে উঠে তোর জন্য মন্দিরে পুজো দিতে গেছি, আজ এতদিন পরে আমাদের সবার মনে একটা একটা পবিত্র খুশিতে ভরিয়ে দিয়েছে। কেকের প্রথম টুকরোটা তোর হাত থেকে পাওয়ার যোগ্যতা শুধু তারই আছে। আরে আমি হলো তো কারো কথাই শুনতাম না, যে যা ভাবে ভাবুক, আমি কেকটা তোর মাকেই প্রথম খাইয়ে দিতাম, অবশ্য সে সৌভাগ্য আমার জীবনে হয়নি। তুমি না পেলেও তোমার ছোট ছেলে সেই সুযোগটা পেয়েছে। না দিদি ভাই, পৃথিবীতে মার চেয়ে বড় আর কে হয়? কেউ হয় না,
যিনি জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন। জন্মদিনে কেক কাটার পর প্রথম কেকের টুকরোটা তো তারই প্রাপ্য, তাই না বাবা?